প্রথম ধাপের উপজেলা নির্বাচন শেষ হয়, সবার নজর এখন দ্বিতীয় ধাপের দিকে। জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এ বিষয়ে জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রেজাউল করিম। রেজা রেজা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন দ্বিতীয় প্রচার প্রচারণার কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? লিনিয়া, আপনি আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে জয়পুরহাটের প্রথম ধাপের নির্বাচন কিন্তু গতকাল অনুষ্ঠিত হয়েছে। এখন কিন্তু দ্বিতীয় ধাপের নির্বাচন জয়পুরহাট সদর উপজেলা এবং পাঁচবিবি উপজেলায় আগামী 21 মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কিন্তু প্রার্থীরা এই জয়পুরহাট সদর উপজেলায় 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং 9 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী, অর্থাৎ মহিলা এবং পুরুষ মিলে 9 জন, এরা কিন্তু মাঠে চষে বেড়াচ্ছেন। পাশাপাশি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সেখানে কিন্তু 6 জন চেয়ারম্যান প্রার্থী এবং 9 জন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু মাঠে গণসংযোগ করছেন। আমি এখন জয়পুরহাট সদর উপজেলার এই সুন্দরপুর গ্রামে, এখানে একজন চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রেজা এখানে কিন্তু গণসংযোগ করছেন। তিনি একটু জানাবেন যে তার নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলছে। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের আমি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, তিনি যেটি জানিয়েছেন যে 21 তারিখে যে নির্বাচন হবে সে নির্বাচন কিন্তু অবাধ সুষ্ঠু করতে যে ধরনের মানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন সবই কিন্তু তারা কিন্তু প্রস্তুতি মোটামুটি নিয়েছে এবং আগামীতে নির্বাচন উপলক্ষে নিবে। তো এই মুহূর্তে একজন প্রার্থী চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রেজা, তার সঙ্গে আমি একটু কথা বলে জানতে চাই যে আসলে আপনার নির্বাচনী প্রচারণা কেমন হচ্ছে, নির্বাচনের কেমন হবে, আপনি কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ, স্বতঃস্ফূর্তভাবে যেমন সবার অংশগ্রহণে নির্বাচন হচ্ছে, যেমনটি নির্বাচন কমিশনের প্রত্যাশা তেমনটি হচ্ছে এবং জনগণের যথেষ্ট সাড়া এসেছে। জনগণ বেছে নিবে তাদের প্রত্যাশিত প্রার্থীকে। আমরা কয়েকজন এখানে দাঁড়িয়েছি, এখানে যাচাই বাছাই করছে আমাদের আমাদের মনিবরা, যারা আমাদেরকে দাতা, যারা আমাদেরকে ভোট দেবে, তারা যাচাই বাছাই করছে যে কোন প্রার্থীকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ গ্রামকে শহরে রূপান্তরিত করবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে, সেই জায়গায় একজন স্মার্ট প্রার্থী একদম কর্মবীরকে এখানকার মনিবরা খুঁজছে। ধন্যবাদ আপনাকে। আমি আর একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু সাধারণ যে ভোটার এবং সাধারণ যে মানুষ যেটি প্রত্যাশা করেন যে তারা যেন সাধারণ মানুষ যেন একজন প্রার্থীর কাছে গিয়ে তারা ভালো একটা জনপ্রতিনিধির যে সেবা সেই সেবাটুকু যেন পায়, এমনটি জানিয়েছেন স্থানীয় যে ভোটাররা। আমি জয়পুরহাটের এই সদর উপজেলা থেকে সুন্দরপুর গ্রাম থেকে এই ছিল আমার নির্বাচনের সর্বশেষ লিনিয়া। রেজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।